বারো দফা দাবিকে সামনে রেখে বুধবার মুঙ্গিয়াকামী ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করে বিজেপি কর্মীরা। ভারতের প্রধানমন্ত্রীর আদর্শে আমরাও দুর্নীতি করব না, আর কাউকে করতেও দেব না। তাছাড়া তিনি এও জানান যে সময়ের কাজ কেন সময়ে হচ্ছে না, সময়ের কাজ যাতে সময়ে সমাপ্ত করা হয় এবং দুর্নীতি যাতে অতি দ্রুত বন্ধ করা হয় ও কি কি দুর্নীতি হয়েছে এই বিষয়গুলি যাতে তদন্ত করে দেখা হয়, মূলত এই বিষয়গুলিকে নিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশন প্রদানের পর প্রত্যেকে যার যার বাড়ি ফিরছিল গাড়িতে করে। মুঙ্গিয়াকামী ব্লকের চাম্পলাই এলাকায় পৌঁছানো মাত্রই দশাধিক যুবক লাঠিসোঁটা নিয়ে গাড়ির উপর আক্রমণ চালায়, এমনকি গাড়ির পেছনে ধাওয়া করে। গাড়িতে থাকা ডেপুটেশন প্রদানকারীদের মধ্যে 7 জন ওই দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে 7 জনকে তেলিমুড়া মহকুমার হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। আহত 7 জনের বাড়ি চাকমাঘাট এলাকার রঙ্গিলা টিলাতে। আহতরা হলেন অজিত দেববর্মা, যোগেন্দ্র রিয়াং, বিপিন দেববর্মা, শান্তিকুমার দেববর্মা, সনাতন দেববর্মা এবং নবকুমার দেববর্মা। এই বিষয়ে বিজেপি কর্মী বিকাশ দেববর্মা কি বলেছেন শোনা যাক। স্বচ্ছ প্রশাসন, তার জন্যই আমরা আজকে, আমি এই ব্লকের ভাইস চেয়ারম্যান, মুঙ্গিয়াকামী আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান, তা সত্ত্বেও আমাদের গভর্নমেন্ট প্রশাসনকে আমরা প্রশ্রয় দিই না, তার জন্যই আমরা আজকে ব্লকের ডেভেলপমেন্ট ছিল। আমাদের সরকারের বিভিন্ন প্রকল্প ছিল, প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল, টয়লেট ছিল, রাস্তা ছিল, অনেক ধরনের প্রকল্প ছিল। এই প্রকল্প যেমন দুর্নীতি হয়েছে জানি আমরা, তার জন্যই আমরা প্রতিবাদ করে আজকে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন। যারা মারছে তারা কি চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা এফআইআর করবো। এখন কয়জনকে চিনতে পারছেন? আমরা তো যারা মারছে তারা আমরা চিনছি, আইডেন্টিফাই করেছি, এখন আমরা এই এসডিওপি সাহেবের কাছে আমরা এফআইআর। ভিউ রিপোর্ট, সার্চ ইন্টারটেইনমেন্ট।